আমার আসলে প্রায় 15 বছর ধরে কোমর ব্যথা। এটা বলতে গেলে আমার স্কুল লাইফ থেকে শুরু শুরু হয়েছে। আমি যখন হয়তো 9-10 ছিলাম তখন থেকে এই ব্যথাটা শুরু হয়। হাসপাতাল চট্টগ্রামে প্রায় আমি মিনিমাম 10 জনের কম হবে না ডাক্তার দেখাইছি। আচ্ছা, এখানে কেউ বিভিন্ন বিভিন্ন ধরনের ব্যথার ওষুধ দেয়, কেউ বা থেরাপি দেয়। কারো ওষুধ খেলে সাময়িক ভালো হয়, আর কারোটা খেলে আরো বেড়ে যায়। এইটা নিয়ে অনেক কষ্ট ছিলাম। হঠাৎ করে কিছুদিন বেড়ে যেতে ব্যথা খেলে হয়তো কমতো, মোটামুটি সহনীয় পর্যায়ে ছিল। কিন্তু গত 2 মাস ধরে ব্যথাটা এত প্রচণ্ডভাবে বেড়ে গেল যে আমি আর বিছানা থেকে সকাল ঘুম থেকে উঠতেই পারি না, দাঁড়াতেই পারি না। মানে কারো সাহায্য ছাড়া আপনি ওয়াশরুমে যাওয়া বা দৈনন্দিন কাজগুলো করতে পারছেন না, হয়তো নামাজ পড়তে পারি না, আর খাবার খেতে পিড়িতে ছুপাতেই বসতে পারি না। দেখা করলাম, দেখা করে স্যার আগে প্রাথমিকভাবে দেখলো, এটা পরীক্ষা দিলে এমআরআই দেখে স্যার বুঝতে পারলাম না কি সমস্যা। আপনার PLID সমস্যা ছিল? যতদিন যে আমি কক্সবাজারে 10-12 ডাক্তার দেখাইছি, কেউ এটা আমাদের সমস্যা চিহ্নিত করবে না। আমার তার সমস্যা কথা শুনে ওষুধ লিখে দেয়, আমার সমস্যাটা কি বলে নাই স্যার, প্রথম বললাম না এই সমস্যা। এই প্রথম আপনি জানতে পারলেন আমার রূপটা আসলে কি, আমি স্যারের কাছে প্রথম জানলাম। আপনি প্রথম যে অবস্থায় আসছিলেন আর আজকে শেষ দিন কি অবস্থা? প্রথম দিন তো কি আমি বললাম, আমি তো সুপাতে দাঁড়াতে উঠতেই পারতাম না, বসাতে উঠতে পারতাম না, আর শুধু হয়তো আমি খুঁজু হয়ে থাকতাম। আচ্ছা, আর অনেকক্ষণ হাঁটলে আবার বসে থাকতে হতো। এখন তো আমি পুরোপুরি সুস্থ বলতে গেলে। আপনি হাঁটা চলা সব কিছু করতে পারি একদম? দীর্ঘক্ষণ একটু হেঁটে দেখেছেন? হ্যাঁ, তো আমি তো এখান থেকে হেঁটে আসলাম এখানে, মানে আরেকটা বিল্ডিং থেকে প্রায় এটা 1 কিলোমিটার হবে, আপনার প্রায় 1 কিলোমিটার রাস্তা আপনি হেঁটে এসেছেন। কোন ধরনের ব্যথা, কোন ক্লান্তি, কোন কিছু আছে না? এটা বাসায় প্রকাশ করা যাবে না, আমি যে ভালো হবো এটা তো আমি আশাই করি নাই। এটা আল্লাহ রহমত আর শুভুল্লাহ স্যারের অনেক প্রচেষ্টা। আলহামদুলিল্লাহ, বাসায় মাকে জানিয়েছেন? অবশ্যই জানাইছি, এই তো ফোন দিয়ে আমি বললাম আমি আজকে রিলিজ পাইছি, আজকে চলে আসবো। মা তো অনেক খুশি। আসসালামু আলাইকুম, মেডিকেল বিডিতে আপনাদেরকে আবারও স্বাগতম। দর্শক, যারা এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন তাদের সকলকে স্বাগতম মেডিকেল বিডিতে আবারও। দর্শক, আমরা আপনাদের যে সকল প্রশ্নগুলোর উত্তর ফোনে দিতে পারি না, আপনারা একটু চেষ্টা করবেন আমাদেরকে একটু ইমেল করার জন্য, অথবা আমাদের ফেসবুক আছে বা আমাদের ইউটিউব আছে, সেখানে আপনারা একটু কমেন্ট করতে পারেন আমাদেরকে আপনাদের প্রবলেমসগুলো। আমরা চেষ্টা করি যেগুলো হয়তো ফোনে দেওয়া সম্ভব না সেগুলো ইমেল বা SMS-এর মাধ্যমে আমরা সেই উত্তরগুলো দেওয়ার জন্য। আর ফোনে আমাদের যে সকল এক্সিকিউটিভরা আছেন তারা সবসময় চেষ্টা করেন আমাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাদেরকে। দর্শক, বর্তমান সময়ে আমরা যে ধরনের পেশেন্টদেরকে আমরা খুঁজে পাচ্ছি তারা খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে আমরা PLID রোগ পাচ্ছি, বিভিন্ন কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা, হাঁটু ব্যথা, বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস, এই ধরনের অসংখ্য অসংখ্য রোগী বর্তমান সময়ে আসলে এত এপিডেমিক হারে বেড়ে গেছে, যেটা আসলে কয়েক বছর আগেও আসলে আমরা এত পেশেন্ট আমরা কখনো পেতাম না। এটা হতে পারে আমাদের বিভিন্ন ধরনের দুর্ঘটনাজনিত কারণে, আবার হতে পারে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের যে সকল ভুলভাবে আমরা আসলে মুভমেন্টগুলো করে থাকি বা আমাদের বিভিন্ন ভুলের কারণে বা ছোটোখাটো অ্যাক্সিডেন্টের কারণে এই সমস্যাগুলোতে আসলে পড়েন। এবং পড়ার পরে আমরা একটা প্রবণতা লক্ষ্য করি আমাদের পেশেন্টদের মাঝখানে, সেটা হচ্ছে তারা অল্প কিছুদিন ট্রিটমেন্ট গ্রহণ করেন এবং গ্রহণ করার পরবর্তীতে যখন মোটামুটি একটু ভালো অবস্থানে চলে আসেন তখন তারা দেখা যাচ্ছে ট্রিটমেন্টটা ছেড়ে দেন অনেকেই। আবার অনেকে দেখা যাচ্ছে যে আপনার, আমি নিজেও, আমি পার্সোনালিও দেখা যাচ্ছে আমি হয়তো কোনো ওষুধ আমার 1 মাস খাওয়ার কথা, আমি হয়তো 15-20 দিন খাওয়ার পর আমি দেখছি আমি মোটামুটি সুস্থ, আমি ওষুধ খাওয়া ছেড়ে দিতাম, যেটা আসলে মোটেও ঠিক না। কোর্স আসলে যতদিনের ততদিন আসলে আমাদের কন্টিনিউ করা উচিত, সুস্থ হয়ে যাওয়ার পরেও আসলে কোর্স কমপ্লিট করা উচিত, তাহলে কী হবে আপনি দীর্ঘমেয়াদে আপনি ভালো থাকবেন এবং এই ধরনের সমস্যা আপনি আর কখনো পড়বেন না। যাই হোক দর্শক, আজকে কথা বাড়াবো না, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত এসেছেন আমাদের যিনি অতিথি, আসুন দর্শক একটু ওনার সাথে কথা বলি যে ওনার কী ধরনের সমস্যা হয়েছিল এবং কী নিয়ে উনি এখানে এসেছিলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন আমাদের। আমার নাম নুরুল হাকিম। আচ্ছা, আমার বাড়ি কক্সবাজার জেলার রামু উপজেলায়। আমি ফেসায় সরকারি প্রাইমারি স্কুলের একজন সহকারী শিক্ষক। আলহামদুলিল্লাহ। স্যার, আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে কি হয়েছিল এবং কতদিন আগে শুরু হয়েছিল আপনার এই সমস্যাটা? আমার আসলে প্রায় 15 বছর ধরে কোমর ব্যথা। এটা বলতে গেলে আমার স্কুল লাইফ থেকে শুরু শুরু হয়েছে। আমি যখন হয়তো 9-10 ছিলাম তখন থেকে এই ব্যথাটা শুরু হয়। প্রথম পর্যায়ে সহনীয় পর্যায়ে ছিল, অথবা কি হতো কোমর ব্যথাটা কেমন? অনেকক্ষণ যখন আমি বসতাম তখন দেখি হয়তো আধা ঘন্টা বসলে ব্যথা শুরু হয়ে যেত। আচ্ছা, আর অনেকক্ষণ যখন হাঁটতাম তখন বেশিক্ষণ হাঁটতে পারতাম না।
আচ্ছা, তো হয়তো প্রথম আপনার সহপাঠীরা দেখা যেত তারা খেলাধুলা করছে, দৌড়াদৌড়ি করছে, অনেক দূর হেঁটে হেঁটে যাচ্ছে, অনেকে বল খেলে, আপনি তাদের সাথে তাল মিলাতে পারতেন না? জি জি, বল খেলে ক্রিকেট খেলা আমি আসলে খেলতেই পারতাম না, একটু গেলেই হয়তো আমার হাই উঠে যেত, আমি নেমে যেতাম। আচ্ছা, এখন আরেকটা হচ্ছে বিষয় মনে করেন, আমি কক্সবাজারে, আমার বাড়িতে কক্সবাজার জেলায়, কক্সবাজার চট্টগ্রামে প্রায় আমি মিনিমাম 10 জনের কম হবে না ডাক্তার দেখাইছি। আচ্ছা, এখানে কেউ বিভিন্ন বিভিন্ন ধরনের ব্যথার ওষুধ দেয়, কেউ বা থেরাপি দেয়, কারো ওষুধ খেলে সাময়িক ভালো হয় আর কারোটা খেলে আরও বেড়ে যায়, আরও বেড়ে যায়। এইটা নিয়ে অনেক কষ্ট ছিলাম, হঠাৎ করে কিছুদিন বেড়ে যেত, ব্যথা খেলে হয়তো কমতো, মোটামুটি সহনীয় পর্যায়ে ছিল, কিন্তু গত 2 মাস ধরে ব্যথাটা এত প্রচণ্ডভাবে বেড়ে গেল যে আমি আর বিছানা থেকে সকাল ঘুম থেকে উঠতেই পারি না, দাঁড়াতেই পারি না, মানে কারো সাহায্য ছাড়া আপনি ওয়াশরুমে যাওয়া বা দৈনন্দিন কাজগুলো করতে পারছেন না, নামাজ পড়তে পারি না, আর খাবার খেতে পিড়িতে ছুপাতেই বসতে পারি না। কোমর ব্যথাটা কি রেফার হতো হাতে, ঘাড়ে বা আপনার হাঁটুতে, পায়ের নিচে? না, আমার কোমর ব্যথাটা ছিল পুরো কোমরে ছিল, আর যখন প্রচণ্ড বেড়ে যেত তখন সামনে জয়েন্ট আসতো, সামনে পুরোটা জয়েন্ট আসতো। আচ্ছা, তখন এইভাবে আর কি, তো গত 2 মাস ধরে যখন বেড়ে গেল, আমি তখন শুয়ে শুয়ে ভিডিও দেখছিলাম, বিভিন্ন ধরনের ভিডিও দেখি আমি বিভিন্ন ডাক্তারের, তখন স্যার শফিলা প্রধানের ভিডিওগুলো দেখে, এখানে অনেকে যায় সাক্ষাৎকার দেয়, তারা ভালো বলছে, এটা দেখে আমি আসলে অনুপ্রাণিত হলাম, আমি দেখি যাক, দিয়ে দেখি শেষ পর্যন্ত, কারণ এভাবে তো জীবন আর চলে না, না না, কারণ আমি আমার বয়সে এখন হয়তো মাত্র 32 বছর বয়স, 32 বছর বয়স, আমার সামনে অনেক পুরো জীবনটা পড়ে আছে, জীবনটাই পড়ে আছে, তাই আমি সিদ্ধান্ত নিলাম গত 1 মাস আগে আর কি, আমি ঢাকা যাব, যেভাবে হোক সবার সাথে কথা বলবো। আচ্ছা, এখন এই তো লকডাউনের কারণে আবার আসতে এটা দেরি হয়েছিল, একটু সমস্যা হয়েছিল, লকডাউন যেদিন খুলে দিয়েছে এর পরের দিন একদম শুক্রবারে আসতে চাইছিলাম, বন্ধ নাকি একদম শনিবারে চলে আসলাম, সরাসরি চলে আসলাম, এসে স্যারের সাথে সরাসরি দেখা করলাম, দেখা করে স্যার আগে প্রথমে দেখলো, পরীক্ষা দিলে এমআরআই দেখে স্যার বুঝতে পারলাম না কি সমস্যা, আপনার পিএলআইডির সমস্যা ছিল, যেহেতুদিন যে আমি কক্সবাজারে 10-12 ডাক্তার দেখাইছি, কেউ এটা আমাদের সমস্যা চিহ্নিত করবে না, আমার তার সমস্যা কথা শুনে ওষুধ লিখে দেয়, আমার সমস্যাটাই কেউ বলে নাই, স্যার প্রথম বললাম না এই সমস্যা, এই প্রথম আপনি, আমার রোগটা আসলে কি আমি স্যারের কাছে প্রথম জানলাম। আচ্ছা, তো মোটামুটি রোগটা যখন চিহ্নিত করা বলে আমি বলতে, তাহলে হয়তো ভালো হবে, কারণ রোগটা তো চিহ্নিত করে রোগটা প্রথম, আসলে রোগ ধরা পড়া মানে অর্ধেক রোগ অবশ্যই ভালো হয়ে যাওয়া। তো যখন স্যারের আন্ডারে ভর্তি হয়ে যান, ভর্তি হওয়ার পরবর্তী অবস্থা কি হয়, মানে প্রথম যে অবস্থায় আসছিলেন আর আজকে শেষ দিন, কি অবস্থা? প্রথম দিন তো কি আমি বললাম, আমি তো সুপাতে দাঁড়াতে উঠতেই পারতাম না, বসাতে উঠতে পারতাম না, আর শুধু হয়তো আমি খুঁজু হয়ে থাকতাম। আচ্ছা, আর অনেকক্ষণ হাঁটলে আবার বসে থাকতে হতো, এখন তো আমি পুরোপুরি সুস্থ বলতে গেলে, আপনি হাঁটা চলা সবকিছু করতে পারি একদম, দীর্ঘক্ষণ একটু হেঁটে দেখেছেন? হ্যাঁ, তো আমি তো এখান থেকে হেঁটে আসলাম, এখানে মানে আরেকটা বিল্ডিং থেকে প্রায় এটা 1 কিলোমিটার হবে, প্রায় 1 কিলোমিটার রাস্তা আপনি হেঁটে এসেছেন, কোনো ধরনের ব্যথা, কোনো ক্লান্তি, কোনো কিছু আছে না? কোনো ধরনের, আমি দেখেছি আপনি সিঁড়ি দিয়ে ওঠানামা করছেন, কোনো সমস্যা আছে না? সমস্যা নেই, আপনার হাসি বলে দিচ্ছে যে আসলে আজকে আপনি কতটুকু সুস্থ। এই যে দীর্ঘ একটা সময়, আমরা একটু ব্যাক পিছন ফিরে যাই, যখন এই আপনি বলেছেন আপনি স্কুল লাইফ থেকে আপনি অসুস্থ ছিলেন, আপনি সহপাঠীদের সাথে আপনি তাল মিলাতে পারতেন না, কিছুক্ষণ হাঁটলে আপনি অসুস্থ হয়ে যেতেন বা হাঁপিয়ে যেতেন, তো বিভিন্ন জায়গায় ডক্টর দেখিয়েছেন, ট্রিটমেন্ট নিয়েছেন, আপনি বলেছেন কিছুদিন আগেও আপনি আর বেশ কয়েকজন ডক্টর দেখেছেন, কেউ কখনো আপনার কথা শুনতে চাইতো না, মানে কি সমস্যা সেটা আপনাকে বলতো না? কথা শুনতো কিন্তু ওরা ওষুধ লিখতো আর কি, শুধু ওষুধ লিখে দিত। তো এই যে দিনের পর দিন ডক্টর দেখিয়েছেন, ওষুধ খাচ্ছেন, ভালো হচ্ছেন না, কখনো এরকম সংশয় কাজ করতো মনের ভিতরে, আমি কি কখনো সুস্থ হতে পারবো না? অবশ্যই, আমি আমি রাতে, কারণ যখন ভেতরে আমি রান্না কান্না করতাম, আমার মা সন্তান আমাকে বাসায় পাতো না, রাতে প্রচণ্ড বেড়ে যেত, অনেক কয়েকবার অনেকবার কান্না করছে, এটা বলার মতো নেই, মানে রাতের পর রাত ঘুমাতে পারি না, জি জি, ব্যথা কান্না করছি একবার না অনেকবার অনেকবার, কারণ এটা ব্যথাতে এমন একটা জিনিস জানেন, আমাকে দেখলাম মনে সবাই সুস্থ, আমি একদম সুস্থ ইয়াং মানুষ, কিন্তু ভিতরে পুড়ে যাচ্ছে, ফুরে আমি ফুরে যাচ্ছে, বন্ধু বান্ধব নিয়ে 4-5 জন বসছে আড্ডা দিচ্ছি, আমি পাচ্ছি না এখান থেকে উঠতে, ওটা সৌজন্যবোধের জন্য, কিন্তু আমি যে অনেক কষ্ট হচ্ছে এটা ওদেরকে বোঝাতে পারি না, তখন ভালো জিনিসও ভালো লাগে না, ভালো কথা ভালো লাগে, ভালো কথা আড্ডাটাই আমার ভালো লাগে না, আমি যেখান থেকে কখন উঠবো এইটাই আমার চিন্তা, অনেক সমস্যা। এই যে দীর্ঘ একটা সময় পরে, এই যে এত বছরের একটা কষ্টের একটা জীবন বয়ে বেরিয়েছেন, আজকে সেই অবস্থা থেকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো বাড়ি ফিরে যাচ্ছেন, কেমন লাগছে আপনার কাছে? আসলে কি এটা বাসায় প্রকাশ করা যাবে না, আমি যে ভালো হবো এটা তো আমি আশাই করি নাই,
আল্লাহ রহমত আরশোল্লাহ স্যারের অনেক প্রচেষ্টা আলহামদুলিল্লাহ। বাসায় মাকে জানিয়েছেন? অবশ্যই জানাইছি, ফোন দিয়ে আমি বললাম আমি আজকে রিলিজ পাইছি, আজকে চলে আসবো। মা তো অনেক খুশি, অধীর আগ্রহ আলহামদুলিল্লাহ। দর্শক এই যে দেখুন যে একটা সন্তানের, এই যে দেখুন গত এতগুলো বছর, দেখুন এই যে উনি একজন প্রাইমারি স্কুল শিক্ষক, শিক্ষিত মানুষ, ওনারা পর্যন্ত আসলে মাঝে মাঝে আসলে একটু নাজেহাল হয়ে যান যে আসলে আমার কী সমস্যা আমি জানতে চাই। সেখানে অশিক্ষিত মানুষ তো বুঝতেই পারবে না। আসলে যারা সংশ্লিষ্ট যারা আছেন এই বিষয়ে, এইটা আমারও প্রশ্ন থাকে যে অনেক ক্ষেত্রে আমি হয়তো জানতে চাই যে আমার কী সমস্যা আছে বা আমার কী রোগ হয়েছে, এটা আসলে আমার জানার অধিকার। আমি এই জিনিসটা জানার জন্য আসলে মূলত একজন ডক্টরের কাছে বা একজন বিশেষজ্ঞের কাছে আমি যাই যে আসলে আমার কী হয়েছে। যারা আসলে এই বিষয়ে সংশ্লিষ্ট যারা আছেন, একটু দয়া করে যদি তারা আমাদেরকে একটু বেশি সময় দিয়ে আমার কী সমস্যা আছেন সেটা পুরো ভালো করে শুনেন, এবং আমার কী রোগ হয়েছে সেটা যদি সঠিক ডায়াগনোসিসে ধরা পড়ে যদি আমাদেরকে জানানো হয়, আমরা আসলে কী করবো, আমাদের পরবর্তী পদক্ষেপটা কী হবে বা আমি কী ধরনের ট্রিটমেন্ট নিব, সেটা নেওয়াটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। তখন মানে আমার জন্য ইজি হয় আর অনেক কিছু আমার করার জন্য। আশা করবো আসলে যারা এই বিষয়ে সংশ্লিষ্ট আছেন তারা এই বিষয়ে একটু সচেষ্ট হবেন। আর এই যে আমার ভাইয়ের যেটা হয়েছে, দেখুন যে গত এতগুলো বছর ওনার জীবন থেকে চলে গেছে, সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক একটা মানুষ, ইয়াং একটা মানুষ, অথচ ভিতরে ভিতরে উনি পুড়ে জ্বলে যাচ্ছেন। উনি রাতের পর রাত না ঘুমিয়ে কাটিয়েছেন, ব্যথার যন্ত্রণায় যখন চিৎকার করে কান্না করছেন তখন মা তাকে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু সেই সান্ত্বনা তো আসলে কাজ হয় না। ওনার দরকার ছিল আসলে আরও আগে একটা সঠিক চিকিৎসা। সিম্পল, ওনার হচ্ছে PLID হয়েছিল, ওনার সেটা হচ্ছে L4-5 এবং S1, এই তিনটা ডিসপ্রোল্যাপস ছিল, তখন আরও অনেক অল্প অবস্থায় ছিল। যদি তখনই উনি এই চিকিৎসাটা, সঠিক চিকিৎসাটা উনি পেতেন, জীবন থেকে এতগুলো বছর ওনার চলে যেত না, এতগুলো কষ্টের বছর ওনাকে গুনতে হতো না একের পর এক, হয়তো ওনার জীবনটা আজকে আরও ভালো, আরও অনেক উন্নত অবস্থায় ওনার থাকতো, ওনার জীবনের লাইফস্টাইল হয়তো আরও অনেক পরিবর্তন হতে পারতো। পাশাপাশি সেই কষ্টগুলোর তো আসলে হিসেব নেই। যাই হোক, ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আমাদের এই প্রতিটা ভিডিও থেকে আপনারা যেমন উপকৃত হচ্ছেন, আমাদের অসংখ্য, আমরা নিজেরাও আসলে নতুন নতুন অনেক কিছু জানতেছি, শিখতেছি। এই বিষয়গুলো নিয়ে আমরা যখন রিসার্চ করছি, আমরা আরও ভালো করে আমরা পেশেন্টদেরকে আমরা সেবা দিতে পারছি, এটাই আসলে আমাদের সান্ত্বনা। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।